হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে রেজিম এর বাংলা অর্থগুলি হচ্ছে রাজত্ব শাসন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য নিউ রেজিম ইমপ্লিমেন্টেড সেভারেল রিফর্মস এর বাংলা অর্থটি হচ্ছে নতুন শাসন ব্যবস্থা বেশ কয়েকটি সংস্কার বাস্তবায়ন করেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি ফলোস এ স্ট্রিক্ট ফিটনেস রেজিম টু স্টে ইন শেপ এর বাংলা অর্থটি হচ্ছে সে আকারে থাকতে একটি কঠোর ফিটনেস শাসন অনুসরণ করে ধন্যবাদ